আপনারা দেখছেন তাজা খবর 24। দেশ ও বিদেশের যে যেখান থেকে আমাদের তাজা খবর 24 দেখছেন, সবাইকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। প্রেমিকের সঙ্গে কথা বলতে বারণ, অভিমানে না ফেরা দেশে চলে গেলেন স্কুল ছাত্রী। নরসিংদী রায়পুরায় প্রেমিকের সঙ্গে মোবাইলে কথা বলতে বারণ করায় অভিমান করে ইভা আক্তার নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার রাত 10টায় উপজেলার রায়পুরা ইউনিয়নের আশরাফপুর এলাকায় এ ঘটনা ঘটে। ইভা ওই গ্রামের মোহাম্মদ জামাল মিয়ার মেয়ে। আলহাজ বজলুল হক জেএম উচ্চ বিদ্যালয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিল। স্থানীয় সূত্র জানা যায়, ইভার সঙ্গে একই ইউনিয়নের আশরাফপুর গ্রামের মোহাম্মদ রতন মিয়ার ছেলে সাব্বিরের প্রেমের সম্পর্ক ছিল। পরে আংটি বদলের মাধ্যমে দুই পরিবার সিদ্ধান্ত নেয় ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হলে তাদের বিয়ে দিবেন। এরপর স্কুল ছাত্রীর বাড়িতে সাব্বিরের আনাগোনা বেড়ে যায়। বিয়ের আগে সাব্বিরের সঙ্গে দেখা করা ও মোবাইলে কথা বলা বারণ করায় স্কুল ছাত্রীর মা বাবা। এরই জেরে ঘরের একটি কক্ষে গলায় ফাঁস লাগিয়ে ওই স্কুল ছাত্রী আত্মহত্যা করেন। পরে খবর পেয়ে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ নিচে নামিয়ে আনেন প্রেমিক সাব্বির। এই ঘটনার পর সাব্বির ও তার পরিবারের লোকজন গা ডাকা দিয়েছিলেন। তাজা খবর 24 টিম জানতে চাইলে তাদের বাড়িতে গিয়ে দেখে তারা ঝুলন্ত। নিহত এবার বাবা জামাল মিয়া অভিযোগ করেন, সাব্বির তার মেয়ের সঙ্গে ছবি তুলে ভয় দেখিয়ে প্রেমের বাধ্য করেন। পরে তার উত্তাক্ত সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন ইভা। ওই সময় সাব্বিরের বিচার দাবি করেন তিনি। রায়পুরা থানার এসআই কবির হোসেন জানান, খবর পেয়ে স্কুল ছাত্রীর লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। দেখতে থাকুন আমাদের পুরো ভিডিওটি। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকবেন, আমাদের সকল আপডেট দেখতে থাকুন। দেখতে দেখতে একদিন অবশ্যই ভালো লেগে যাবে, আর ওই দিনই আশা করি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার বয়স 13-14 আলিঙ্গ ছিল। মৃত্যুর কারণ আমার মেয়েটা স্কুলে পড়তো, মানে এর নাম হলো সাব্বির, আর বাবার নাম হলো রতন মিয়া। বাড়ি আমাদের ওপারে ডেংপাড়া। জি, আচ্ছা, তখন আপনার আমার মেয়েটা করোনার সময় আপনার টিউশনই করতে যাইতো। তখন আমার মেয়েটার ব্ল্যাকমেল করে আমার মেয়েটার জুড়ে হ্যার বুকের কাছে আজাই নেওয়া একটা ছবি তুলার পরে আপনার মনে বোঝেন এভাবে আমার মেয়েটারে, মানে ছবি তোলার পর তো আমার মেয়েরা হের কাছে জিম্মি হয়ে গেছে। তখন হের মাও জানে না, আমিও জানি না। তখন হ্যাঁ, যতদিন ফোন তো মোবাইল পাইছে না, অতদিন ফোন তো সিটির মাধ্যমে হ্যাঁ রাস্তা কাটা সিটি ফেলাতে যেত পাড়ায় কইতো, মানে হের সুখে সুখে চাই আমার গরলে ওঠে সামনে। তখন আপনার সিটির পালাইতে যেত না, আমার মেয়ে ধরতো আর নাইলে হ্যাঁ হরক থেকে চোখে, মানে ইয়া করতো আর কি, মানে চোখে আর মুড় দেখাইতো যদি তুই সেটি না ধরাস। আমার কাছে কিন্তু ছবি আছে। আচ্ছা, তখন আপনার কী করলো? আমার মেয়েটার আজকা 3-4 মাস যাবত এরকম করলো, আমরা জানতাম না। তখন এখানে একটা মাছা ছিল ফুলাফানে বসার, দুইটা মাছা ছিল। তখন আমার বায়ে এবং আমার বাপে গিয়া মাছাটা বাঙ্গা ফালাইছে পরে, আগে তো করতো সিটি দিয়া। তখন আমার মেয়ের থেকে আমার কেমনে কেমনে হ্যাঁ নাম্বার জোগাড় করছে। নাম্বার জোগাড় পরে আমার মেয়েরে, মানে এমনিতে কোনো ফোন দেয় না, মানে লাভ একটা ইয়ে আছে, সফটওয়্যার আছে, ওটার মাধ্যমে খালি মেসেজ করতো। পরে হ্যাঁ মা একদিন কইছে, তুই তা কী করস, মেসেজ কী? হ্যাঁ মা অতটা শিক্ষিত না, তো মেসেজ কী? তখন কইল মেসেজ এমনি করি, এমনি ডং ডাং করি। তখন এর যে জিম্মি করে লাগছে, হ্যাঁ আর এই কথাটা বলে নাই। এই খবরটা জানতে পারছি আপনার, আমি মানে এর মা প্রতিদিনই আগে যেভাবে মোবাইল মানে টানতো না, পরবর্তীতে খালি মোবাইল টানে পরে হঠাৎ করে একদিন হের মা মোবাইল কেটে লয়ে গেল। লড়ে যাওয়ার পরে হের মা যখন নির্ণয় করে মেয়ে অতিযুক্ত হয়ে গেল, আমা মোবাইল দো। কেন মোবাইল দেবো? কোনো মোবাইল দো। আচ্ছা, মোবাইল দিল না। তখন এর মার লগে হের মানে তর্ক বিতর্ক হওয়ার পরে আপনার এ রাস্তাটা মেয়ের মা কিছু মারছে, আঘাত করছে, শাসন করছে। শাসন করার পরে যেমন মেয়ে যত শাসন করে মেয়ে উত্তেজ, মেয়ে তো এর কাছে ব্যাকমেল করে, আমার মেয়ে এর কাছে ব্যাকমেল করে। তখন আপনার এই শাসনও তারে ধরে না,
শাসনের ধরে না, তখন কতদিন পরে আমার আমার কানো আইসে, আমার কানো আইসে পরে আমি কি করছি, মোবাইল আর ঘরের ভিতরে চালাইবার লাগিয়ে দিই না। টোটালে মোবাইল বলতে কি, শুধু ইমো দিই না, মানে মানে মিনিট দিয়ে কথা কই আমি, মিনিট দিয়ে কথা বললে তো আর আপনার ইমো চালাইতে পারে না। আর ইমো এর মারে আমি না করছি প্রায় দেড় মাস বড়, তখন এইভাবে আর আলো হয়েছিল নিশ্চুপ। আর আমিও আমার ওয়াইফকে বলছি, তুমি মোবাইল যদি নিজের কাছে লাও, লাইকটা যদি পারো তাহলে মোবাইল চালাও, আনাইলে কাম নাই মোবাইল। তখন কয়েছে ঠিক আছে আমার কাছে লাইক মোবাইল। এরপর থেকে হ্যাঁ সিডি, এরপর থেকে আমার আবার সিডি দেওয়া শুরু করছে। সিডিগুলি আমার কাছে আছে প্রমাণ, আপনারা যদি দেখতে চান আমি সিডিগুলি দেখাইতে পারবো। আচ্ছা গতলাটের ঘটনাটা, তখন এরকম অবস্থা করার পরে হ্যার পাফি কী করছে, মানে ওই যে আমার বের মেয়ের ব্ল্যাকমেল করছে, এটা এর পাফও বিষয়টা জানছে। বিষয়টা জানার পরে এর বাপে এই করছে কি, এর বাপে না আয়া এর এলাকা, মানে এর বাড়ির থেকে কতজন মানুষ আইসা আমার মেয়ের আংটি ভরাইতে গেছে, আংটি ভরাইতে গেছে, আংটি ভরাইতে মানে এটা হেরা কি করছে আর একটু সুবিধা করে দিয়ে গেছে। তখন আমি এর ফ্যামিলির জানাইলাম, তোমরা জানো আমার আমার মেয়েরে তোমরা আংটি ভরাই গেলা, এই আংটি তো আগের থেকে আরও মানে সম্পর্ক তার আর দীর্ঘ হয়েছে। তখন মানে বিয়ার প্রস্তাব দিছে আর কি, মানে আংটি পরাই লাগবো, এবং আপনার মনে হয় আংটি পরা নির্ভর তো আর কোনো, হ্যাঁ আমরা সম্মতি মানে যখন এইরকম করছে মেয়ের মানে ছেলের পক্ষ থেকে পরে আমরা সম্মতি দিছি, সম্মতি দিছি। আর বলছে তিন বছর পরে মানে আমার মেয়ের প্রাপ্ত বয়স হলে উড়াই নিব। আর এই ছেলে করে কি, যেহেতু আংটি পরাই দিছে, যেদিন থেকে আংটি পরাই দিছে এদিনে আমার ঘরে দুই ঘন্টায় বসেছিল। তখন তো আমি মানে আংটি পরাইছে ছেলে তো অবশ্যই বৈশা থাকলে তো আর এনে কোনো অসুবিধা নাই, আচ্ছা বৈশা থাকুক তো এদিনে বৈশা লইছে, পরে এখান থেকে দুই ঘন্টা পরে বাইরে গেছে, আমি গেছে যাও তুমি আপলা, তোমার তো আর এখানে প্রয়োজন নাই, তুমি তোমার ফ্যামিলির মানে গার্জেনরা যেভাবে কয়ে গেছে তোমরা শুনছো, তিন বছরের ভিতরে কিন্তু আমার মেয়ের সাথে কোনো সম্পর্ক লাগতে পারো, তারা তিন বছর পরে তুমি আমার মেয়ের সাথে সম্পর্ক লাগবে, তুমি যদি এরকম পারো তাহলে ফাইরো, আর যদি না পারো তাহলে কিন্তু আংটি পরাইছে, আংটি কিন্তু খুলতে কোনো সময় লাগবে না। হ্যাঁ এরা দামাসাপা দেওয়ার জন্য আর কি এগুলি করছে, আমিও মেয়ের বাপ তো আমিও তো করছে জি, মানে হ্যাঁ বুঝছেন। তখন গতকালকে হ্যাঁ আমার ঘরের কোনার মাঝে আইসে, এখান থেকে ফোন দিছে, ফোন দিয়ে কেছে কলে বা তুমি বাইরে আসো, তো বাইরে আসমু কলে বাইরে আসো। তখন আমি আবার এরা ইমুতে কত কেছে, আমি আবার ইমুতে যখনই বিজি দেখলাম তখন আমি মোবাইলে তার কাছে ফোন করলাম, ফোন করে একবার ফোন দিছি পরে আমার মেয়ে আবার ইমুতে কাইটিয়া মোবাইলে ফোন দিয়ে আর মার কাছে দিয়ে দিচ্ছে। আমি কইলাম আমার মেয়েরা দেখলাম এখন এর সাথে ইমুতে কথা কইলো, তে তুমি কী করছো, কলে আমি তো ওই তেনে বাচ্চা কাচ্চারা খাওয়াই আমি তো করতে পারি না। আচ্ছা তখন এর মা কাছে মোবাইল নিয়ে দেওয়ার পরে মোবাইল দিছে, দিছে পরে ওই যে যেন আমার ঘরের কোনার মধ্যে বৈশাল হয়েছি, তখন হ্যাঁ মেয়েটা বাইরে তো চাইছিল, মেয়েটা বাইরে তো চাইছিল, আর হের মা কী করছে বাড়ি বার লাগি দিচ্ছে না, না দেওয়ার কারণে আপনি মনে হচ্ছেন মেয়ে ফাঁসের ফাঁসের রুম মনে আইসে আর রুম লাগাই রাখছে, রুম লাগাই মেয়ে আপনি মনে হচ্ছেন ফাঁসি লয়ে রাখছে, আর ছেলে করে ওই যে আপনার আমার কোনা করলো ওটা বাংলা ইয়া ঘর পাকঘর, এই পাকঘর থেকে ছেলে গিয়া আপনি মনে হচ্ছেন নিজে গিয়া মানে তারে নামাইছে, দরজা খুলে যখন মাসিক ক্লাস সিলে শুরু করছে, তার এনে কোনো পুরুষ নাই, হ্যাঁ তো এখানে বসা ওই ছেলেটা দরজা তো খুলতে পারে নাই, তখন তো না দরজা আপনার উপর দিয়ে উঠছে, পরে ছাব্বির গিয়ে আপনি লাশ খুলছে, ছাব্বির বেকার ছেলে এর বয়স 17 জি, এই এই বেকার থেকে অবস্থায় আমার মেয়েটার আপনি মনে হচ্ছেন হ্যাঁ এর কাছে একালে এর বাপ বাপের সাথে মোবাইল দেওয়া লাগছে 24 ঘন্টায় মোবাইলের উপরে নির্ভরশীল। আপনি মেয়েটা কোন শ্রেণীতে পড়ে? আমার মেয়েটা এবার 6 এ উঠছে, হ্যাঁ 5 এর থেকে আপনি 6 এ উঠছে, কোন স্কুলে? আবার কিন্ডার গার্ডেনে পড়তো, কিন্ডার গার্ডেন থেকে আপনি মনে হচ্ছেন এবার হাই স্কুলে গেছে, জয়নগর এম আর উচ্চ বিদ্যালয়, আমি সাব্বিরকে দোষারোপ করি এবং সাব্বিরের ফ্যামিলিকে দোষারোপ করি,
আমরা শাসন যথেষ্ট করছি না পারে আল্লাহর কসম এবারে না পেলে আমি মরে যামকা একশো কোটি বার মনে কইছে হেরে দিনের ভিতরে 20 বার মনে কইছে আমি আল্লাহর কসম তোমার পাইলে না পাইলে মরে যাম এবারে এবারে হেরার বাপে মাইনা নিছে না সম্পর্ক আংটি ভরাই তো আইসে না বাপে বাপে আংটি ভরাই তো আইসে না আমার জের ভিতরে মনে করে আমার জের ভিতরে সন্দেহ গেছে গা ছেলের ভিতরে সন্দেহ গেছে গা ছেলেকে আমি পাইতাম না ছেলেরও মারধর করে বাদ ছেলে ফিরাইতে পারে না ওর ছেলের ছবি আসিন একটা আমার মেয়ে আমার মেয়ে শুরু বুঝে না ছবি আসিন ছেলের কাছে এই ছবিটা মনে করেন আমার যে মনে করেন যে আমার মেয়ে ভালোবাসা সত্যি কিন্তু আমার মেয়ে আত্মহত্যা করছে খুন করছে কারণ তাই হের বাপা হের বাপু আমার মেয়ে শোন ভুল বুঝছে এই বিয়া হইতো না এই বিয়ারা মানতো না হেরা মানে তোলাই বিয়া এই বিয়া।